দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এসব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলটির সিনিয়র নেতারা বলেছেন, এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই এক দফার আন্দোলনে শরিক হতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তারা। এদিকে সমাবেশ চলাকালে সাভার ও পটুয়াখালীতে হামলা, সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাভারে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পটুয়াখালীতে বিএনপি সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, এই হামলায় 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছে। এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে দেয়নি পুলিশ। দুপুর 1টায় জেলার বালিয়াঘাটায় এসে পৌঁছালে পুলিশ তাকে আটকে দেয়। এই প্রথম আজকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নাটোর রাজশাহী জেলার সীমান্তে আমি বাধাগ্রস্ত হলাম। পুলিশ আমাকে বাধা দিয়েছে, আমি এখান থেকে ফিরে যাচ্ছি। এখানে অবশ্যই সরকার তারা চায় না যে দেশের মানুষ সংগঠিত হোক, দেশের মানুষ ঐক্যবদ্ধ হোক। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান যে সংগ্রামের ডাক দেবেন তাতে সকলকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বরিশালে বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমাদের কাছে এখন সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে এই ডাকাত দলকে বাংলাদেশ থেকে বাদ দিয়ে বাংলাদেশকে পুনরুদ্ধার করা। এদিকে খুলনা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগদান কয়েক হাজার নেতাকর্মী। এছাড়া একই দাবিতে দেশের বেশিরভাগ জেলাতেই বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।